আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বাড়ির কাজ তিনের প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয়ের বাড়ির কাজের প্রশ্নগুলোর উত্তর শিখেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের প্রয়োজন তারা দেখে নিও। চলো বন্ধুরা, এবার তাহলে শিখে নেই বাড়ির কাজ তিনের প্রশ্নগুলোর উত্তর। আমরা বাড়ির কাজের পৃষ্ঠাটি দেখতে পাচ্ছি, লেখা আছে তারিখ ও বার, তারপর অধ্যায় নং ও শিরোনাম। অধ্যায় দুই, পরিবেশ দূষণ। পাঠ নং ও পাঠের শিরোনাম, পাঠ এক, আমাদের পরিবেশ দূষণ। পৃষ্ঠা নং ও পাঠের অংশ, পৃষ্ঠা নয়, বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে, এই অংশ থেকে সহপাঠীদের সাথে আলোচনা করি এই অংশ পর্যন্ত। কাজ, আমাদের চারপাশের পরিবেশ দূষণ কি করতে হবে। এক, শিক্ষার্থীরা নিচের পর্যবেক্ষণ ফর্মটি নিয়ে শ্রেণীকক্ষ অথবা বাড়ির বাইরে গিয়ে আশপাশের বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করবে। দুই, দূষণগুলো পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র দূষণগুলোর ছবি আঁকতে বলেছে, তাই তোমরা শুধু দূষণগুলোর ছবি আঁকবে, এখানে কোনো বর্ণনা দিতে হবে না। শিক্ষার্থীরা, তোমরা আলাদা একটি পৃষ্ঠা নাও এবং এরকম করে একটি ছক তৈরি করো। শিক্ষার্থীরা, তোমাদের অনেকের মাঝেই কিন্তু ছবি আঁকা নিয়ে ভীতি আছে। তোমরা ছবি আঁকবে পেন্সিল দিয়ে, ছবিটা যেমনই হোক না কেন, এখানে একেবারে খুব ভালো হতে হবে ছবি এমন নয়। তোমরা দূষণের বিষয়বস্তুগুলোকে কোনোভাবে বুঝাতে পারলেই হবে। তাহলে বন্ধুরা, চলো এবার আমি তোমাদের ছবিগুলো দেখাই। পর্যবেক্ষণ ফর্ম, পর্যবেক্ষণের স্থান ঢাকা, পর্যবেক্ষণের তারিখ 1/6/2021। শিক্ষার্থীরা, এখন আমরা প্রথম ছবিটি দেখব। এটি হলো পরিবেশ দূষণের ছবি। কলকারখানার বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ হচ্ছে, আবার কলকারখানার কালো ধোঁয়া থেকেও কিন্তু আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। এবার আমরা দ্বিতীয় ছবিটি দেখব। এটি হলো বায়ু দূষণের ছবি। ইটভাটার কালো ধোঁয়া বায়ু দূষণ করছে। এটি হলো পানি দূষণের ছবি। শিক্ষার্থীরা, ছবিতে কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে কেন পানি দূষণ হচ্ছে। কলকারখানার বর্জ্য পদার্থ এসে পানিতে মিশছে, আবার গরু ছাগলকে পানিতে গোসল করানো হচ্ছে, সেখানে লোকজনও আবার গোসল করছে, পানিতে কাপড় চোপড় এবং থালা বাসন ধোয়া হচ্ছে, এসব কারণে পানি দূষণ হচ্ছে। পরের ছবিটি মাটি দূষণ। মাটিতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, সেই সাথে রাসায়নিক সারও ব্যবহার করা হচ্ছে, এর কারণে মাটি দূষণ হচ্ছে। গাড়ির হর্নে শব্দ দূষণ হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এই দূষণের ছবিগুলো তোমরা তোমাদের ছক করা পৃষ্ঠার মধ্যে আঁকবে এবং নিচে দূষণের নামগুলো লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশের কাজটা কিভাবে করতে হবে নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পারলে। পরবর্তী ক্লাসে আমরা পড়ব পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর উত্তর। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো, আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।